একটা হিসাব করছিলাম কত টাকা খরচ গেল লাভ লস, পরে আমি হিসাব করে 2000 টাকা লস পাইছিলাম আর কি। আসসালামু আলাইকুম, হাফিজ ইনকিউবেটর থেকে আমি হাফিজ সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা বিলেন। দর্শক, আপনার মাঝে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমরা এসেছি দেশি মুরগি একটি খামারে। তো দেশি মুরগি খামারটি হলো আপনার শেরপুর জেলা নন চর্মচারী ইউনিয়নে তারেক ভাই দেশি মুরগি খামারে। তো তারেক ভাই, আপনার একটা মসজিদের খেজমতে আছে বর্তমানে, তো মসজিদের খেজমতের পাশাপাশি একটা কর্মস্থান সে সুন্দরভাবে গড়ে তুলেছে। তো আসলেও বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ফার্মগুলো করে থাকে, তো একটা কর্মের পাশাপাশি আরেকটা কর্ম কীভাবে অল্প সময়ে করা যায় এইগুলো বিষয়ে আমরা আজকে জানবো তারেকবার কাছে। তো আপনারা ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখবেন, আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, আমাদের সাথে আছেন এখন বর্তমানে তারেক ভাই। তো তারেক ভাইয়ের কাছে আমরা বিস্তারিত শুনবো। তো আসসালামু আলাইকুম তারেক ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো ভাই, একটা খেজমতো আছেন বর্তমানে, তো খেজমতো পাশাপাশি আসলে আপনি কতটুকু সময় পাচ্ছেন আর কতটুকু সময়ের মধ্যে এই খামারটা বর্তমানে নিয়ন্ত্রণ করছেন, যদি আপনার আমাদের কাছে সুন্দরভাবে বলতেন? সকালে কাজ শেষ করার পর মনে করেন যে খামার সময়টা পান আর কি, সময় ফজর নামাজ পড়ার পর আসার পর বাকি খামারে ঢুকিয়া এই যে খাবার পানি ঠিক মতো দেই, আর বাচ্চা কোনো কি সমস্যা হলো না হলো কোনটা কী হলো ওগুলো দেখাশোনা করে। আচ্ছা, তো পানি খাদ্যটা কোন সময় দেন? পানি আমি তিনবেলা দিই, খাদ্য তিনবেলা দিই, অল্প অল্প করে, সকালে একবার দেই, দুপুর একবার, আর রাত্রে একবার, তিনবার দেন? তিনবার দিই। আচ্ছা, তো আপনার এই দেশি মুরগিটা আপনার বানে খামার করার প্ল্যানটা কীভাবে আসছে? আপনার তো একটা কর্মস্থান, একটা যে কোনো একটা কর্মকর্তা আছেন, খামার করা মানে কর্মের পাশাপাশি আমার একটা উদ্যোগ ছিল যে কিছু করার। আচ্ছা, মানে এই একটা পাশাপাশি আরেকটা কিছু করতে পারলে একটু ভালো হইতো, এই ফিকির নিয়ে মাথায় নিয়ে সামনে আগাইতেছে আর কি। আচ্ছা, তো তারপরে আপনার দেশি মুরগিটার ভিতরে কেন আসলেন? আর সব তো অনেক মুরগি আছে, সোনালি কক, ব্রাউন কক, টাইগার। দেশি মুরগির ভিতরে আমার আসার কারণ হলো দেশি মুরগির একটু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, একটু শক্তিশালী, আবার একটু খরচও কম। জি, আবার ব্রয়লার অন্যান্য মুরগিগুলা রোগ প্রতিরোধ ই বেশি, রোগ আক্রান্ত বেশি, আবার ই খরচও বেশি, এই জন্য আর কি আগে দেশি মুরগি প্রথম শুরু করছি আর কি। আমি দেশি মুরগি দিয়ে শুরু করছি। এই যাবৎ আপনার এখন পর্যন্ত কয়টা ব্যাচ করছেন? যেমন দ্বিতীয় নাম্বার চলতেছে আর কি, দ্বিতীয় নাম্বার ব্যাচ আর কি। প্রথম এক ব্যাচ করছেন? এক ব্যাচ করা হয়েছে। প্রথম ব্যাচটা করলেন আসলে আপনার কীরকম সাপোর্ট পাইছেন, কীরকম পরামর্শ পাইছেন আর কি, শুরু থেকে বিক্রি পর্যন্ত কেমন চাপটা সম্মুখীন হয়েছে? আসলে আপনার মতো যারা আসলো এই বলার উদ্দেশ্য হলো আপনার মতো যারা অনেকে কখনো যে কোনো কর্ম করে নাই বা একটা কর্ম শুরু করতে চাইছে, সেও তো এই সমস্যাগুলোর সম্মুখীন হইতে পারে, সেজন্য আর কি এটা আপনি কী কী সমস্যাগুলো করছেন? আমি প্রথম বেচে ভাই লস খাইছি, 300 বাচ্চা উঠাইছিলাম, এর ভিতরে 100 বাচ্চা মারা গেছিল। 300 বাচ্চার মধ্যে 100 বাচ্চা মারা গেছিল, এর কারণটা কি? কারণটা হলো আমাদের এই 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 লাইনে বিদ্যুতের সমস্যা, ঠিকমতো কারেন্ট থাকে না। জি, মানে অনেক সময় অন্ধকার, বাচ্চাগুলো হিট পায় না ঠিকমতো, হিট না পাওয়ার কারণে লাগাতার একটা যেগুলো বাচ্চা আনার পরে লাগাতার বোর্ডিংটা ঠিকমতো হয় না, ঠিকমতো হইলে মনে করেন যে হিট ঠিকমতো দিতে পারলে বাচ্চা এতগুলো বাচ্চা মারা যেত, মারা যেত না। আচ্ছা, আপনি এইগুলো বাচ্চা হিট না পাওয়ার কারণে ঠান্ডা লাগিয়ে গেছে, ঠান্ডার কারণে বাচ্চাগুলো আসতেছে, মারা গেছিল। আচ্ছা, তখন আর কি এতটা বুঝতে পারিনি, নতুন নতুন ছিলাম। আচ্ছা আচ্ছা, এখন আর কি এখন পনেরোটাই বুঝতে পারে। তার আপনার 200 বাচ্চা, 300 বাচ্চা মধ্যে 100 বাচ্চা মারা গেল, 200 বাচ্চা, তারপর আপনার কীরকম খরচ গেছে, কয় বস্তা খাবার গেছে? বস্তা আমার খেল নাই, কিন্তু আমি একটা হিসাব করছিলাম কত টাকা খরচ গেল লাভ লস, পরে আমি হিসাব করে 2000 টাকা লস পাইছিলাম আর কি আমার আসল টাকা থেকে। 300 বাচ্চার মধ্যে 100 বাচ্চা মারা যাওয়ার পরও, লালন পালন করার পরও 2000 টাকা লস গেছে? 2000 টাকা লস গেছে। আল্লাহ, আর আমার ওই বাচ্চাগুলা মনে করেন যে কুরমা ঈদের পরে যোগাইছিল আর কি, কুরমা ঈদের পরে সবার এলাকায় গুস্ত মুস্ত মানে সবাই কোরবানি হয়েছে, ওই টাইমে মুরগির দামটা একবারে কম ছিল, এই জন্য আর কি লস হয়েছে আর কি। ও আচ্ছা আচ্ছা, বাজার ভালো থাকলে আর কি আশা করা যেত লস হতো না, এত লস হইতো না। আচ্ছা, তো এখন বাজার একটু কম আসলো, তারপরে 100 বাচ্চা মারাও গেছে, তারপরে 2000 টাকা লস গেছে, কারণ ব্যবসা মানেই এত লাভ লস আছে, কারণ আমরা তো সুদের ব্যবসা করতেছি না যে আমাদের লাভই হবো, কারণ ব্যবসা বলতে একসময় লাভ হবে আর একসময় লস যাবে, সব কিছু মিলে আমার একটা অবস্থান যে ধরে রাখি তাহলে আমার একটা অবস্থান থাকবে, তাই তো ভাই? জি ভাই। আচ্ছা ভাই, এটা আপনার রোগ
হইলে কিভাবে বুঝেন দেশি মুরগিটা বা এটা রোগটা কিভাবে মেইনটেইন করেন আপনারা? রোগ হইলে দেখা যায় যে মুরগির জিমা, মুরগি থুম ধরে বসে থাকে, বোঝায় মানে আপনি 200 বাচ্চার ভিতরে এখানে আছে, এখানে বাচ্চা কত পিস আছে? ইনু বাচ্চা 200 পিস আছে। 200 পিস এর মধ্যে আপনার কিরকম মানের অসুস্থ বোঝা যাবে? বাচ্চা যোনটা অসুস্থ হবে এটা ঠিক মতো খাওয়া দাওয়া করবে না, হাঁটা চলাচলা ফেরা মানে ওর নড়াচড়া করবো না ঠিক মতো, তখন বোঝা যাবে রূপ হয়েছে আর আক্রান্ত হয়েছে। আচ্ছা আচ্ছা, তখন আপনার ওই সবগুলা কি একই ওষুধ খাবে নাকি ওই একটা ট্রিটমেন্ট করেন? না সবগুলারই অসুস্থ হইলে ওষুধ আনার পর সবগুলারই ওষুধ চলেন। এরা ওষুধ চলার কদিন মতো খাওয়ান এটা? না আমাদের একটা ডাক্তার আছে পুরা দোকান, ওনার পরামর্শে কাজ করা হয়। আচ্ছা, ওরা সে কত রকম বলছে যে একটা অসুখ হলে কমপক্ষে 3 দিন আর বেশি হলে 5 দিন মানে মুরগির রোগের উপর ডিপেন্ড করে ওষুধ খাওয়া? আচ্ছা আচ্ছা, তো ওইভাবে আপনি লালন পালন করতেছেন। আচ্ছা ভাই, তো আপনার এই যে পরিষ্কারটা কীভাবে রাখেন? এই যে আপনার আমি ভাই প্রতি সপ্তাহে পরিষ্কার করার চেষ্টা করি, আর যেগুলো ময়লা হয়ে গেছে সম্পূর্ণ পরিষ্কার করে ফেলাই দেওয়া, নতুন করে অল্প করে দিই কিন্তু নতুন করে আবার পুনরায় দিই, মানে একবারে বেশি করে দিয়ে ওরে দীর্ঘদিন রাখা ওইভাবে রাখি না আর কি। আচ্ছা, আমি সর্বোচ্চ চেষ্টা করি প্রতি সপ্তাহে মানে এই ময়লাটি ফেলাই দেওয়ার। আচ্ছা আচ্ছা, পরিষ্কার রাখার জন্য। তো ভাই আরেকটা বিষয় হলো, যাই হোক একটা পরিষ্কার বিষয়টা বুঝলাম, ওষুধের বিষয়টা বুঝলাম, তো আপনার এটা বিক্রি করার সময় আপনার কীভাবে বিক্রি করেন? যার আপনার খামারে বিক্রি আবদ্ধভাবে দেশি মুরগিটা লালন বিক্রি করার সময় ভাই আমি ওই সময় বিক্রি করছি, কিছু পাইকারের কাছে বিক্রি করছি, আমার এলাকার মানুষ নিচ্ছে। আচ্ছা, এলাকার ভিত্তিক আবার আপনার পাইকার, এইভাবে এই বৃত্তিতেই আপনার মুরগি ফার্ম চলতেছে? ফার্ম চলতেছে। কেউ যদি নেয় তাহলে তারও বিক্রি ব্যবস্থা এরকমভাবে ব্যবস্থা আছে দেশি মুরগির জন্য? এই তো, আর এমনি হাট খোলা বাজারে আশেপাশে বাজার থাকলে ওই জায়গায় কিছু নিয়েও বিক্রি করা যায়। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এই বাচ্চা বাজারে নিয়ে গেলেও মুরগি বেচা হয়ে যায় হাতে নিয়ে? তো ভাই এখন বর্তমানে আপনার এখন যে বর্তমানে যে শেডটা আছে এখানে আরেকটা দর্শক একটা চমকের একটা ব্যবহার হলো, তিনি কিন্তু আপনার এই কর্মটারে সুন্দরভাবে সাজায় নিয়েছে। এখানে আপনার ভিডিওতে দেখেন এই এই ঘরটা হলো আপনার কত স্কোয়ার করে এটা ভাই? কয়াত ভাই কয়াত? এমনি 18 হাত আর এমনি পাশে 15 হাত। 15 হাত? 15 বাই না পুরাটাই কি বলছেন নাকি ওই কটাই? 18 আর এমনি 8 হাত বাই 18 হাত। এখানে একটা শেড, এখানে তো মানে 500 পিস মুরগি পালন যাবে? 500 পিসের একটা বেস করা হয়েছে। আবার আপনার ওই সাইডে দেন যে বাচ্চা বোলিং চলতেছে এদিকে আসো দেখেন, এই একটা শেড আছে এখানে ভাই কত পিস বাচ্চা বোলিং করা যাবে? ওই জায়গায় 200 বাচ্চা আছে উনিয়ানের 500 পিসের একটা ক্যাপাসিটি রাখছেন তাই না? আবার আপনার এখানে আরেকটা ঘর আছে, এগুলো কিন্তু এক এক ফ্লোর কিন্তু আপনার সংযুক্ত আনের মুরগি যেতে পারবে না কিন্তু আবহাওয়া ঠিক থাকবে আবহাওয়া ঠিক থাকবে। এখানে হলো বোর্ডিংয়ের জায়গা, এখানে তার সে একটা মাজার হবে এখানে আসবে, তারপর মাজারে এখানে হবে বিক্রি করার সময় আর কি করে। ওনার একটা সুন্দর একটা অপশন আছে, সেটা হলো আপনার যে মুরগি যখন আপনার এই ওনার নিয়ত হলো আপনার 75 কতদিন ওই বাচ্চাটা বড় হয়? 60-65 দিনে বিক্রি করা ক্লিয়ার করা। আচ্ছা, 60-65 দিনে বিক্রি করার হয়ে যায়? জি, সোনালি আর তো তখন তো অফার থাকলো না? 65 দিন ধরে বিক্রি করা শুরু করা যায়, 65 দিন ধরে বিক্রি করা শুরু করা 70 দিনের ভিতরে বিক্রি করা হয়ে যায়। তাতে আপনার কতটুকু ওজন আসে ওই টাইমে? 500, 550, 600, 700 এরকম। আচ্ছা, তো ওনার কথা হলো 600-650 বেশিরভাগ ওজন আসছে। আচ্ছা, তাহলে আপনার তাহলে 60-এর তো আমরা 3 ভাগ করি 20 দিন, অর্থাৎ আপনার নিয়ে টার্গেট হলো আমি 20 দিন পরপর মুরগি বিক্রি করবো এখান থেকে? 20-25 দিন সর্বোচ্চ আর কি, এক মাস পরে যেন আমার মুরগিগুলো না যায় বিক্রি করতে পারি, যেন আমার প্রতি মাসে একটা ভালো একটা অ্যামাউন্ট আমি এখান থেকে পাই, এমনকি রানিং যে টাকাটা আমি যেন 1 টাকা লাভ পাই বা 2 টাকা লাভ পাই, আমি প্রতি মাসে মাসে সেলটা ধরতে হবে, এই হলো আপনার মূল কথা। এই আপনার সিচুয়েশনটা আপনার কতজন ভাইরা কীভাবে করছে জানি না, কিন্তু তারেক ভাই এই একটা তার মাথায় একটা সুন্দর একটা সেই বুদ্ধি প্ল্যান করছে, এমনকি এই প্ল্যানটা যদি কেউ করতে চান আপনারা কিন্তু ওই ভিডিও দেখে আপনারা করতে পারবেন। তো এখন বর্তমানে লাভ লসটা আমরা বলতে পারতেছি না, কারণ উনি হলো এটা দ্বিতীয় বেস, এখন মুরগি বিক্রি করে নাই, প্রথম বেচে সে লস খাইছিল। তো আর এই অবস্থায় ধারাবাহিকভাবে সে কতটুকু পর্যায়ে আগাইতেছে পরবর্তী তার একবারে নিয়ে আবারও ভিডিও আসবো। তো দর্শক,
তারেক ভাই, কারো যদি আপনার এরকম যদি দেশি মুরগি কেউ করতেছে আপনার মতো, তাদের কি করতে পারবে বা কোনো? জি ইনশাল্লাহ করতে পারবে। আমার পরামর্শ হলো যারা নতুন উদ্যোগ শুরু করবে কাজ, তাদের জন্য একটা কথা বলতে চাই, তারা যেন অল্প দিয়ে শুরু করে, অল্প দিয়ে আগে বেশি যেন না যায়। আর জিনিসটা যারা আশপাশে করতেছে তাদের কাছে পরামর্শ নিয়ে অথবা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আগাইলে ভালো হবে আর কি, মানে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে না। আর যদি হুট করে যে কেউ আগাইতে চায় সে বিপদে পড়বে, বিপদে পড়বে। আচ্ছা, লাভ এর লসই বেশি হবে, হয়ে যাবে এই আর কি। তো দর্শক, তার একবার আমরা আজকে মূল্যবান কথাগুলো শুনলাম। তো তারেক ভাই, আপনিও ভালো থাকেন ভাই, আমার জন্য দোয়া করেন। আর দর্শক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।